আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা নতুন বছরে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আলোচনা করছি। এর আগে আমাদের তিনটি ক্লাস হয়েছে, এটা চতুর্থ ক্লাস। তো এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের মূল বইয়ের 37 পেজ স্টাডি আমি ইনশাআল্লাহ আলোচনা করব। যারা আমার এই ক্লাসটা সামনে দেখছো তারা অবশ্যই বইটা বের করে নাও, খাতাটা বের করে নাও, 37 পেজটা বের করো, আমি এখনই আলোচনা শুরু করব। তবে আমাদের 37 পেজের থেকে আমরা একটু বাড়তি অবশ্যই আলোচনা করতে হবে, কারণ বইয়ে সবসময় সব কিছু ভেঙে লেখা থাকে না। এই কারণে বইয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ নোটস তোমরা ক্লাস থেকে সংগ্রহ করবে, অর্থাৎ আমার কথা অনুযায়ী তোমরা লিখে রাখবে। তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো রাশি। আজকের আলোচনার বিষয় কি? রাশি। আমরা আজকে রাশি নিয়ে আলোচনা করব। আমরা রাশিকে, রাশির সংজ্ঞায় যদি আমরা বলি যে এই ভৌত জগতে বা আমাদের যে জগৎ আছে এই জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। আবার বলছি, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলা হয়? রাশি বলা হয়। পরিমাপ করা যায় রাশি বলা হয়। আরেকটু ব্যাখ্যা করি। মনে করো কোনো কারণে তুমি একটা আনন্দের সংবাদ পেয়েছো, তুমি অনেক উৎফুল্ল। আবার কিছুক্ষণ পর একটা দুঃখের সংবাদ পেয়েছো, তোমার মন বিষণ্ণ। তাহলে প্রথমে কি বললাম? আনন্দের সংবাদ পেয়েছো। তুমি কতটুকু আনন্দ পেয়েছো এটা কিন্তু মাপা যাবে না যে আমি 1 কেজি, 1 মিটার, 10 কেজি, 10 মিটার আনন্দ পেয়েছি, এটা কিন্তু মাপা যাবে না। অর্থাৎ এই ভূত জগতে সব কিছুই কিন্তু মাপা যায় না, আবার অনেক কিছু আছে মাপা যায়। তুমি কতক্ষণ আনন্দের মধ্যে ছিলে, তারপরে তুমি দুঃখে চলে গেলে, অর্থাৎ তোমার এই সময়টাকে মাপা যাবে। তাহলে এই ভূত জগতে অনেক কিছু মাপা যায়, আবার অনেক কিছু কি করা যায় না? মাপা যায় না। আমাদের এই ভৌত জগতে যা যা মাপা যায় সেগুলোই হচ্ছে রাশি। সময় মাপা যায়, দৈর্ঘ্য মাপা যায়, প্রস্থ মাপা যায়, উচ্চতা মাপা যায়, দূরত্ব মাপা যায়, সরণ মাপা যায়, ত্বরণ মাপা যায়, ভর মাপা যায়, এইভাবে অনেক ওজন মাপা যায়, বল মাপা যায়, এইভাবে অনেক কিছু মাপা যায়। এরা সবাই রাশি। তাহলে এই ভৌত জগতে যা কিছু মাপা যায়, যা কিছু পরিমাপ করা যায় সবাইকে আমরা রাশি বলবো। আর যা মাপা যায় না তাদের আমরা রাশি বলবো না। দুঃখ কষ্ট আনন্দ বেদনা সুখ দুঃখ এগুলো কিন্তু মাপা যায় না, অনুভূতির বিষয়, এগুলো কিন্তু রাশি না। তাহলে আবার বলছি, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই আমরা কি বলবো? রাশি বলবো। ওকে, আমরা রাশিকে বিভিন্নভাবে ভাগ করি। আমরা হয়তো এইভাবে ভাগ করতে পারবো, মৌলিক রাশি, রব্ধ রাশি, আমরা ওই ভাগে যাচ্ছি না। আমরা আরেকভাবে ভাগ করব, স্কেলার রাশি, ভেক্টর রাশি। তাহলে বলবো আমরা রাশিকে কয় ভাগে ভাগ করি? রাশিকে আমরা ভাগ করি দুই ভাগে। নাম্বার 1 স্কেলার রাশি, স্কেলার রাশি। আর নাম্বার 2 হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। রাশি কত প্রকার? রাশি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা কি রাশি? ভেক্টর রাশি। এখন আমি সংজ্ঞাটা বলছি, সবাই লিখে নাও, কারণ বইয়ের এই সংজ্ঞাগুলো না গুছিয়ে লেখা নাই। তো তুমি একটু লিখে নাও সবাই। যে রাশি সম্পূর্ণরূপে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। আবার বলছি, যে রাশি পরিপূর্ণভাবে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, যে রাশি পরিপূর্ণভাবে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, তাকে আমরা কি রাশি বলবো? স্কেলার রাশি। আর যে রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে মনে, স্যার মান কি, দিক কি, কিভাবে দিক লাগে প্রকাশের জন্য, কেন দিক লাগে না, কোথায় দিক লাগে, প্রকাশ করতে হলে স্যার আবার দিক লাগবে কেন, লাগবেই না বা কেন, কিভাবে লাগাবো, কিভাবে ব্যবহার করবো মান দিক? তাহলে আমরা আগে মান আগে কি জানি? তো তোমাকে প্রশ্ন করলাম যে বলতো তোমার কতক্ষণ ধরে তুমি আজকের ক্লাস করছো, তুমি বলবা যে আজকে আমি 5 মিটার ধরে ক্লাস করছি। বিষয়টা হাস্যকর না? 5 মিটার আবার হয়? আমি 5 মিটার ধরে ক্লাস করছি দক্ষিণ দিক, তার মানে আমার প্রশ্নের উত্তর কিন্তু পারফেক্ট হয় নাই।
এখানে অসংলগ্ন কিছু আছে, অসামঞ্জস্যপূর্ণ কিছু আছে। তা আমাকে বলা দরকার ছিল আমি 5 মিটার না, আমি 5 মিনিট ধরে ক্লাস করছি, আর দিক বলার দরকার ছিল, দিক না বলে আমার উত্তরটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারছি। এই যে দেখো দিক লাগলো না, তারা এই যে 5 মিনিট, 5 হচ্ছে একটি সংখ্যা, মিনিট হচ্ছে আমার কথাটা প্রকাশের জন্য পারফেক্ট একটা একক। এই সংখ্যার একক মিলে যা তৈরি হয় সেটা হলো মান। তাহলে আমাদের কতক্ষণ ধরে সময়, তাহলে সময়কে প্রকাশ করতে হলে শুধু মান লাগছে, মান তৈরি হইতেছে একটি সংখ্যার একটি একক দ্বারা। তাহলে আমার এই কথাটা অর্থাৎ প্রশ্নটা যে তুমি কতক্ষণ ধরে ক্লাস করছো, এটা প্রকাশ করার জন্যে একটা সংখ্যার সাথে একটা একক, এই সংখ্যার একক মিলে তৈরি হয় মান, অর্থাৎ শুধুমাত্র মানের প্রয়োজন হলো, আমাকে দিকের কোনো প্রয়োজন, দিক বললেই বিষয়টা অসামঞ্জস্যপূর্ণ হয়ে গেল। তাহলে সময়কে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, কিন্তু কিসের প্রয়োজন হয় না, দিকের প্রয়োজন হয় না। এই কারণে সময় কী রাশি, স্কেলার রাশি। তাহলে আমরা বলছি যে রাশিকে পরিপূর্ণভাবে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, তাকে আমরা কী রাশি বলছি, স্কেলার রাশি। আর যদি আমরা বলি ভেক্টর রাশি কাকে বলে, যে রাশিকে পরিপূর্ণভাবে প্রকাশের জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, যে রাশিকে পরিপূর্ণভাবে প্রকাশের জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয় তাকে আমরা কী বলি, ভেক্টর রাশি। তো স্কেলার ভেক্টর রাশি যেমন বল, সরণ, তরণ, ওজন, এগুলো কিন্তু সবার নির্দিষ্ট দিক আছে। আমরা পরবর্তীতে বলের সংজ্ঞা, স্বর্ণের সংজ্ঞা, তরণের সংজ্ঞা শিখব, আমাদের এই অধ্যায়ের সামনে এগুলো আছে, স্বরণ তরণ এগুলো সব, ওজন সামনে আছে, বল আমাদের তৃতীয় অধ্যায় আছে। এইগুলিকে প্রকাশ করার জন্য অবশ্যই মান দিতে হবে। যেমন আমরা যে তরণ স্মরণ বলি, স্বর্ণের সংজ্ঞায় নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে, তাহলে স্বর্ণের সঙ্গে আমাদের দিক উল্লেখ করতে হচ্ছে। এই কারণে এগুলি কী রাশি, ভেক্টর রাশি। তাহলে কোনো কোনো রাশি প্রকাশের জন্যে, তাহলে প্রকাশের জন্য মান তাদের কাজে লাগে না। যেমন সময় প্রকাশ করতে হলে মান লাগে, দিক লাগে না। ভর প্রকাশ করতে হলে মান লাগে, দিক লাগে না। দূরত্ব প্রকাশ করতে হলে মান লাগে, দিক লাগে না। তারপরে শক্তি প্রকাশ করতে হলে মান লাগে, দিক লাগে না। এরপর দ্রুতি প্রকাশ করতে হলে মান লাগে, দিক লাগে না। বেগ প্রকাশ করতে হলে মান এবং দিক উভয় লাগে। তাহলে যেগুলি শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, এগুলো হলো স্কেলার রাশি। আর যেগুলো মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় এগুলো কী রাশি, ভেক্টর রাশি। তাহলে আমরা অবশ্যই এই উদাহরণগুলো অবশ্যই আমাদের বইয়ের 37 পেজে লিখে নিব, খাতার মধ্যে লিখে নিব এবং নোট করে রাখব, যাতে আমরা পরবর্তীতে এই ক্লাসটা হারিয়ে না যাই। আমাদের খাতায় তথ্য থাকবে, আজকের ডেট দিয়ে ক্লাসটা খাতায় তোমরা উঠিয়ে রাখো এবং আজকের ক্লাসের হোমওয়ার্কটা করে আমাদের প্রত্যেকটা ব্যাচের আলাদা আলাদা শিক্ষার্থীদের মেসেঞ্জার গ্রুপ করা আছে, প্রতিটি গ্রুপে তোমরা হোমওয়ার্ক করে অবশ্যই লেখাগুলো পাঠাবে, ইনশাল্লাহ আমরা কমেন্টস করার চেষ্টা করব। এবং তোমরা এটা নোট করে রাখো, যদি স্কুল খুললে এই বিষয়গুলো আমাদের আর পড়াইতে না হয়, জি স্যার আমরা এগুলো অনলাইনে পড়েছি, পরবর্তীতে পড়ান, যাতে তোমরা পিছিয়ে না পড়ো। এই জন্য সকল শিক্ষার্থীর প্রতি আবার আবেদন, আমাদের এই মহামারীর মধ্যে তোমরা বাসায় বসে থেকে সময় নষ্ট না করে অনলাইন সেবা নিয়ে তোমরা অবশ্যই ভালোভাবে বাসায় পড়াশোনা করো, এবং এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বেশি বেশি শেয়ার করো, তোমার টাইমলাইন থেকে বেশি বেশি শেয়ার করো, বাসায় অবশ্যই পিতামাতার কথা শুনবে, যতক্ষণ ক্লাস করার প্রয়োজন হচ্ছে ততক্ষণই ফোনটা তোমার কাছে রাখো, ক্লাস শেষ হলে অবশ্যই ফোনটা তোমার অভিভাবকের কাছে জমা দিয়ে দাও। আর অভিভাবকের কাছে অবশ্যই আমাদের বিনীত নিবেদন, শিক্ষার্থীরা যতক্ষণ ক্লাস করছে ততক্ষণই দয়া করে ফোনটা ওদের কাছে দেন, বাকিটা সময় আপনার নিয়ন্ত্রণে রাখেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।